এই গাইস, কি অবস্থা? সবাই তো কেমন আছো? তোমরা আশা করি সবাই ভালো আছো। তো আমি মোটামুটি ভালো আছি, কিন্তু কালকে থেকে অনেক শরীরটা খারাপ। তো থাক, আমার কথা এখন বাদ দি। তো চলো চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তার কারণ হচ্ছে গাইস, এতদিন আমরা যেটা শিখছি ইউএস সার্ভারে এবং ইউকে সার্ভারে আমরা অ্যাকাউন্ট খুলছি, কিন্তু আজকে আমরা একদম অন্য একটা সার্ভার ট্রাই করব, যেটা হচ্ছে কিনা আমাদের টাইওয়ান সার্ভার। ঠিক আছে, তো টাইওয়ান সার্ভারে আমরা একটা প্লে পয়েন্ট অ্যাকাউন্ট খুলবো এবং দেখবো যে আমাদের প্লে পয়েন্ট কত দেয়, কিংবা টাইওয়ান সার্ভারে আমাদের প্লে ক্রেডিটের কত, মানে কোনো সুবিধা আছে কি না। তো গাইস, ভিডিওটা শুরু করার আগে একটাই কথা বলতে চাই যে যারা যারা ভিডিওটা দেখছো, একটা লাইক না করে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবা, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবা। আর যে গিভওয়ের কথা দুই দিন আগে বলছিলাম, সেই গিভওয়েটা কিন্তু দিয়ে দিব, আমি একজনকে পেয়ে গেছি, তার নামটা এখন আমি বলতেছি না। গিভওয়েটা তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবা। আর এই ভিডিওর গিভওয়ে টার্গেট দেখলাম আমি, মাত্র 50টা লাইক এবং 1K ভিউজ, আশা করি সবাই কমপ্লিট করে দিবা। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তোমাদের A to Z পুরো জিমেইল খোলা থেকে এবং টাইওয়ান সার্ভারে প্লে পয়েন্ট অ্যাকাউন্ট খোলা পর্যন্ত দেখাবো, চলো ভিডিওটা শুরু করা যাক। তো হে গাইস, চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো গাইস, এই ভিডিওটা তোমাদের কি দেখাবো, তো এটা তো আগেই বলে দিছি। তো এখানে আমরা টাইওয়ান সার্ভারে একটা প্লে পয়েন্ট অ্যাকাউন্ট খুলবো। তো ফার্স্ট অফ অল আমাদের কী লাগবে, একটা জিমেইল। তো চলো জিমেইল অ্যাকাউন্টটা ফার্স্ট একটু খুলে আসি। তো এখান থেকে একটু স্কিপ করতেছি আমি ভিডিওটা, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর জিমেইলটা খোলার জন্য কোনো ভিপিএনের দরকার পড়বে না, সেটা তোমাদের আগের থেকেই বলে দিলাম। তো চলো ভিডিওটা একটু স্কিপ করা যাক। আমাদের যে প্লে পয়েন্টের যে মেইলটা, যেটা আমরা মেইলটা খুব মানে প্লে পয়েন্ট অ্যাকাউন্টটা খুলবো, তো এটা আমাদের জিমেইল একটা খোলা হয়ে গেছে নতুন জিমেইল। তো এখানে কোনো ভিপিএনের দরকার পড়বে না, তারপর আমাদের যেটা দরকার পড়বে আমাদের একটা ভিপিএন। তো এখানে টাইওয়ান সার্ভার খোলার জন্য যেটা সাজেস্ট করবে পান্ডা ভিপিএন। তো চলো আমরা এটা ইনস্টল করে দিই। তো দেখতে পাচ্ছ এখানে পান্ডা ভিপিএন, এই যে এটা উপরেরটা আমরা ইনস্টল করে নিতেছি। পান্ডা ভিপিএন ইনস্টল হয়ে যাও ভাই তাড়াতাড়ি। ও ভাই সাহেব, 1 সেকেন্ডে 24 MBPS ইনস্টল হয়ে গেছে, বাবা রে বাবা, যাক কোনো প্যারা নেই, ভালোই হয়েছে আমার জন্য। তো এখান থেকে প্লে স্টোরটা আমি ডাইরেক্ট কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর এখান থেকে পান্ডা ভিপিএনে চলে যাবা, সবাই যেটা করবে আর কি, পান্ডা ভিপিএনে ডাইরেক্ট চলে যাবা। এইখান থেকে চলে যাওয়ার পরে স্টার্ট ফ্রি ট্রায়াল মিডাইল সব বাদ এখান থেকে ই করে দিলাম। এবার স্মার্ট কানেক্টে যাবা। স্মার্ট কানেক্টে যাওয়ার পরে যেটা করবা, এখানে সার্চ অপশন আছে তোমাদের জন্য, সার্চ অপশনটা কই গেল, এ ভাই কোথায় চলে গেলাম এটা আমি, যাই হোক এইসব কিছুতে কাজ তোমাদের যাওয়ার দরকার নেই, আমার উল্টো বাটা ক্লিক লেগে গেছে এখানে। তো এখানে আমি একটু ছোটো করে না নিলে দেখতে পাচ্ছিস না এইতে, কারণ আমার এখানে স্ক্রিনে একটু প্রবলেম আছে, যে কারণে সমস্যাটা হয়। এইখানে তোমরা টাইওয়ান লিখে সার্চ দেওয়া, TAI, এই দেখো টাইওয়ান চলে আসছে। তো এখানে আমরা সেকেন্ডটা কানেক্ট করে নিয়েছি, কোনো প্যারা নেই, দেখো কানেক্টেড হয়ে গেছে। এবার কি করব, এইখান থেকে প্লে স্টোরে চলে যাবো। প্লে স্টোরে যাওয়ার পরে তোমাদের যেটা দরকার সচরাচরের মতো সব কিছুর মতন, আমাদের গুগল প্লে ওপেন ইউর নিয়ার্স গুগল। দেখতে পাচ্ছ এখানে সাজেস্টেড অ্যাপটা চলে আসছে। তো গুগল প্লে আপনার নিউজটা আমরা ইনস্টল করে নিতে আসছি এখান থেকে। ইনস্টল হয়ে যাও, ইনস্টল ইনস্টল ইনস্টল, এটা কি 1 সেকেন্ড হয়ে যাবে ভাই? 9 MBর বেশি না, দেখছো গাইস, 24 MB 1 সেকেন্ড হয়ে গেল, কিন্তু এখানে 9 MB হইতে টাইম লাগছে, কারণ কি জানো, ভিপিএন কানেক্ট করা এই জন্য। তো গাইস, আমার ভিডিও কার কার ভালো লাগে সবাই কিন্তু আমার কমেন্টে জানাই দিও, ঠিক আছে? আর এখানে দেখতে পাচ্ছ আমাদের গুগল অপিনিয়ন নিউজটা ইনস্টল হয়ে গেছে। তো আমরা এখান থেকে প্লে স্টোরটা ডাইরেক্ট কেটে দিচ্ছি, আর ভিপিএনটা কানেক্ট থাকা লাগবে অবশ্যই, দেখে নিবা সবাই কানেক্টেড আছে। তো এখান থেকে গুগল প্লে অপিনিয়ন নিউজটা আমরা কানেক্ট করে নিলাম। কানেক্ট করে নেওয়ার পরে এখান থেকে নেক্সট করবা, নেক্সট করবা, গেট স্টার্ট করবা। গেট স্টার্ট করার পরে এবার কন্টিনিউয়াস প্লে পয়েন্টে ক্লিক করবা। কন্টিনিউয়াস প্লে পয়েন্টে ক্লিক করার পরে তোমরা যেই সার্ভারে মেইলটা খুলতে চাও সেটাই মেইলটা সিলেক্ট করে নিবা। তো এখান থেকে নো থ্যাঙ্কস করে দিবা লোকেশন স্টোরেটা অবশ্যই, কারণ লোকেশন স্টোরেটা অন থাকলে কিন্তু সমস্যা। আর এইখানে কান্ট্রি তো দেওয়াই আছে টাইওয়ান, এখানে আর কিছু করা লাগবে না। তো এখানে পোস্টাল কোড 880 আমি দিচ্ছি, এখানে তোমরাও দিতে পারো, সমস্যা নেই। আর এখানে জেন্ডার মেইল না মেইল গাইজ, যে যেটা সেটা দিবা। তো এখানে ইংলিশ দিয়ে দিলাম। কমপ্লিট প্রোফাইলে ক্লিক করলেই কী হবে জানো গাইজ, আমাদের প্রোফাইলটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে কন্টিনিউ তো ক্লিক করে দিচ্ছি। আজকে ভিডিওটা বানাইতে অনেক কষ্ট হইতেছে ভাই, কারণ আজকে আমি অসুস্থ আছি মোটামুটি, কালকে সারাদিন বাইরে ছিলাম, তো রেস্ট নিতে পারিনি তেমন একটা। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের প্রোফাইলটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে টাইওয়ানের। তো এখানে টাইওয়ানের যে ইটা দেখাচ্ছে, দেখো USD দেখায় যেখানে, সেখানে NT দেখাচ্ছে। তো এখানে আমি অ্যান্সার সার্ভে এটা ক্লিক করবো, এখানে একটা সার্ভে সবাইটাই দিবে, ফার্স্টে সব সার্ভারেই দেয়, ফার্স্টে একটা সার্ভে। তো এই সার্ভেটা আমি ক্লিক করে দিলাম।
রাখতে আমাকে থ্যাংক ইউ দিয়েছে গুগল থেকে। এবার গাইস এখান থেকে ডাইরেক্ট আমি এটা কেটে দেবো। কেটে দেওয়ার পর যেই কাজটা সেটা আমি একবার বলি তোমাদের। তো এখানে আমি প্লে পয়েন্টে চলে যাবো, ডাইরেক্ট প্লে স্টোরে চলে যাবো। প্লে স্টোর যাওয়ার পর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কিনা আমাদের এখানে দেখবা প্লে পয়েন্ট অপশানটা চলে আসছে এই যে। তো এখানে প্লে পয়েন্টের উপরে সিম্পলি একটা ক্লিক করে দিবা, এবার জয়েন ফর ফ্রি দিয়ে দিবা। জয়েন ফর ফ্রিতে ক্লিক করলে যেটা হবে সেটা হচ্ছে কি নিয়ে সায়া মিন দিয়ে দিলাম। এখানে তোমাদের প্লে পয়েন্ট অ্যাকাউন্টটা কি ওপেন হয়ে গেল, তাই তো? তো এখানে আমি আরও একবার প্লে মানে জিমেলটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে এটা একবার আমি অ্যাপ ইনফোতে যে এখান থেকে স্টোরেজে যে ক্লিয়ার ডাটা করে নিলাম, তোমরাও করে নিতে পারো, তোমাদের যে যেটা ইচ্ছা করতেও পারো নাও করতে পারো, কোনো সমস্যা হবে না। তো এখানে আবার প্লে স্টোরে চলে যাচ্ছি আমরা, ঠিক আছে? তোমাদের ক্লিয়ার ডাটা করে নিলাম একবার, এবার প্লে স্টোরে যাচ্ছে কি রে ভাই, এত লোডিং নেই এখানে প্লে স্টোরে। তো এই যে আমাদের এখানে যাওয়ার পরে আমাদের প্লে পয়েন্টে চলে যাচ্ছি আমরা। আবার যাওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ যে এই মাসে মানে এই সপ্তাহে কোনো পয়েন্ট দেয়নি আমাদের প্লে পয়েন্টে, তো গট ইট কার্ড দিলাম। যাক, আর এখানে তোমাদের একটা জিনিস বোঝাতে যাই সেটা দেখো, ইউএসএ যে এই দেখো ইউএস টাইওয়ানের $30 100 পয়েন্ট লাগে, আর এখানে টাইওয়ানের $30 মানে ইউএসএর কত ডলার জানো? টাইওয়ানের $30 মানে ইউএসএর $1, ইউএসএর $1 মানে টাইওয়ানের $3, সেই সেম টাইপ পড়ে যায় টাকার হিসেবটা, কিন্তু পয়েন্ট যদি বেশি দেয় আর কি, ঠিক আছে? এইটাই তো গাইস, এইটাই ছিল টাইওয়ানের যে মেইল খোলাটা তোমাদের সবাইকে কিন্তু দেখিয়ে দিলাম। অবশ্যই পান্ডা ভিডিওটা কানেক্ট করে নিবা, আর ভিডিওটি ভালো লাগতে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবা। নেক্সটে কোন ভিডিও যাও সেটা কিন্তু কমেন্টে জানাই দিও। দেখা হবে আমাদের পরের ভিডিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।